আখ চাষ ও আখের রসের গোলের জন্য দেশের পশ্চিম জনপদ উল্লেখযোগ্য হলেও পিছিয়ে নেই কুমিল্লা তবে আখ চাষের আগে ধারাবাহিকতা ধরে রেখেছে কুমিল্লার শহরতলি ভারত সীমান্তের বিবির বাজার এলাকার চাষিরা আখ চাষ ও গোট তৈরিতে সরকারি সহযোগিতা চান চাষিরা কামরুলের ক্যামেরায় রেকর্ড কুমিল্লা জেলায় এবছর তিনশো ষাট হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে পৌষ ও মাঘ মাসে আখ থেকে ভালো রস পাওয়া যায় এ সময় গুড় উৎপাদন হয় ভালো পৌষের শুরুতে কুমিলা আদর্শ সদর সদর দক্ষিণ বড়ুড়া মনোরগঞ্জ ও চান্দিনা উপজেলায় চলছে আখের গুড় তৈরি দেশের উত্তর ও পশ্চিম জনপদের অনেক শ্রমিকেই এখন কুমিল্লা আখ মারায় গুড় তৈরির কাজে নিয়োজিত রয়েছে মাঘের শেষ পর্যন্ত গুড় তৈরির কাজ চলবে সব তো গুড় একশো টাকা এবং চুল গুড় একশো বিশ টাকা কেজি দরে বিক্রি করা হয় সরকারি সহযোগিতা পেলে আরও ব্যাপক হারে আখ চাষ ও গুড় উৎপাদনের কথা জানান এই চাষি এটা সবাই দেখলো আমি মারা যাওয়ার পরও কবি যে মুখখানে একটা আখ করছে সে মুখখানা গেছি আখ খাইছি এটার একটা নোনা বলে নোনা রাখাইছি যেমন আজকে তে বছর আগে মানুষের কাছে সবার মুখে মুখে বলে যদি কোনো পুঁজি এরকম সরকার আমার একটু সহযোগিতা করে তাইলে মনে করেন এটা আরও বিপুল যেতটুকু আছে আরও এতটুকু করার মতো ক্ষমতা আমার আছে কিন্তু আমি তো ফুজি করতে পারি না যে যে বাজারে গুড় আছে ডুপ্লিকেট গুড় মিসকার এটা মনে হয় যে আশি টিয়া নব্বই টিয়া সত্তর আমরা একশো টিয়া বেশি এটা প্রচারের জন্য এরপর আমরা একশো টিয়া বেশি এটা ফুসাই না না ফুসাইলে ওইটা প্রচারের জন্য খালি এটা যে আমরা বিক্রি করতে কিন্তু সেটার থেকে এটা দরের উপর বেশি মূল্যমানের আমরা দরকার প্রয়োজন কেড়ে বিনিময়ে কষ্টের বিনিময়ে এটা মানে আমরা ফুসাই না প্রতিটি গুরুৎপাদন স্থানে প্রতিদিন সাত জন পাঁচশো টাকা মজুরির ভিত্তিতে কাজ করছেন ক্ষেত থেকে আখ কেটে খোলা এনে প্রথমে বিষের জন্য মাথা কেটে রাখা হয় বাকি অংশ পরিষ্কার করে মেশিনে দিয়ে রস সংগ্রহ করা হয় কড়াইয়ে সেই রস জ্বালিয়ে তৈরি করা হয় গুড় আখের ডলনা ও পাতা ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে মেশিনটা হচ্ছে আপনার ভাড়া সাতাশো টাকার পার ডে দিতে হয় এই মেশিনটা যদি নিজস্ব যদি হয় তাহলে না কিছু থাকবে দেখা যাচ্ছে আপনার চার ভাগের দুই ভাগ থাকবে ভাড়া কারণে কিছুই থাকে না সরকার যদি হেল্প করে তাহলে একটু আরো মোটামুটি ভালো হয় আর কি দুধ থেকে নগালি থেকে ঢাকা থেকে সিটাগাং থেকেও আসছে আসে মনে হচ্ছে এই মিডিয়া নিয়ে আসে তারা যে আমরা অরিজিনাল পাইছি যা যে ওরিজিনাল গুড় আমরা খাই তাহলে এরও কয়ে গেছে মালিকরে যা আপনি যদি দুদিন ইয়ে হরেন তাই আমরা মনে যে আরও আসবো নিবো আর আমরাও আশা করি যে আপনি যা যতদিন আসেন এটা বানান গুড় পাত্রে কমপক্ষে বিশ কেজি আখের রস আগুনে গরম করে জাল দিয়ে তা থেকে প্রায় পাঁচ ছয় কেজি গুড় তৈরি করা হয় দূর দূরান্ত থেকে এই গুঁড় নিতে অনেকেই আসছেন বাজার থেকে অনেক গুড় কিনেছি ভালো না চিনি মিক্স একটু গুড়ের স্যান্ড লাগাইয়া এটা গুড় কইয়া বিক্রি করে ভালো না এটা ক্ষতিকর এখন আমি ক্যান্ডেম থেকে আসছি গুড় নিয়ে গেছি আমার এলাকাবাসীর জন্যে ওই সবাই আমাকে প্রশংসিত করছে আবার আমি আসছি দ্বিতীয়বার এই খাইলে সেন্ট গ্রান পাওয়া যায় আমি এখানে বাজারে আমরা আমরা দেখতে আসি না আমরা কিন্তু এখানে আমরা চোখে নিজের দেখতেছি যে কি পরিশ্রম করে কি ভালোভাবে যে গুড়টা তৈরি করে এখান থেকে নিলেও আমরা খাইয়ে আমরা তৃপ্তি পাই আগে জানতাম না যে আসলে গুড় কিসের থেকে তৈরি হয় এখানে এসে দেখলাম যে আখের থেকে গুড় তৈরি হয় এবং প্রাকৃতিকভাবে যেভাবে তৈরি করা হয় কোনো মেডিসিন ছাড়া খুব ভালো স্বাদ পাওয়া যায় তবে আসলে আমরা চাই যে এইভাবে সরকার এগুলাতে একটু খেয়াল করুক আগের গর উৎপাদনকারীরা এগিয়ে আসলে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সরকারি সহযোগিতা করা হবে বলে জানা এই কর্মকর্তা আসলে এই অঞ্চলে সীমিত আকারে আখ চাষ হতো তবে এখন ব্যাপক আকারেই হচ্ছে এবং গুড় উৎপাদন অনেকে এগিয়ে আসছে কৃষকরা তো তাদের যে সমস্যাগুলো সেটা হলো আখ চাষের কীটনাশকের ব্যবহার কিভাবে করতে হয় এবং স্বাস্থ্যসম্মত গুড় উৎপাদন এই বিষয়গুলো নিয়ে এখনও তাদের মধ্যে অনেক ধরনের সমস্যা রয়েছে আমরা এই সমস্যাগুলো নিরসনে আমরা সহায়তা করতে পারি যুবন দপ্তর থেকে এবং তাদের যে পুঁজি স্বল্পতা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো আখ চাষিদের পুঁজি স্বল্পতা সেটাও আমরা নিরসন করতে পারি তারা যদি প্রশিক্ষণ গ্রহণ করে যুবন দপ্তর থেকে আখ চাষ ও গুড় উৎপাদন বিষয়ক আমরা এই ব্যাপারে সহায়তা করি তাদের তাদের যে চ্যালেঞ্জগুলো আছে সে চ্যালেঞ্জগুলো আমরা নিরসন করতে পারবো আখ লাভজনক ফসল এই বীজ পাঁচ বছর চাষ করা যায় সার ও পানিও কম লাগে কুমিলা জেলায় আখ চাষ দিন দিন বাড়ছে সেই সাথে গুড় উৎপাদনও সংশ্লিষ্টদের সহায়তা পেলে আগামীতে কুমিলা আখ চাষ ও গুড় উৎপাদন আরো বাড়বে এমনটাই প্রত্যাশা চাষিদের রাজীব বনিক কুমিল্লা